হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। অনেক বছর পরে একটা ব্র্যান্ড নিউ হিনো ওয়ানজে নন এসি বাসের কভার করতেছি। শুনতে কিছুটা অবাক লাগলো, যেটা একসময় বাংলাদেশের জাতীয় বাস ছিল সেই বাসটা কিন্তু এখন আর আসছে না, এবং যেগুলো আসতেছে এগুলো সবই হচ্ছে প্রি অর্ডারের বাস। নতুন করে কোনো অর্ডার নেওয়া হচ্ছে না ওয়ানজের, এবং আগের অর্ডারের বাসগুলোই ধীরে ধীরে আসতেছে। বাংলাদেশের বাস ব্যবসায়ী বলেন কিংবা যাত্রীদের বলেন, সবার নজরে হিনো ওয়ানজে হচ্ছে নন এসি বাসের জন্য একটা আইডিয়াল বাস। একতার বহরে যুক্ত হয়েছে তিনটি নন এসি বাস, যেখানে এই বাসটিকে তৈরি করেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। একটা ওয়ানজে বাসের বডি যেরকম হওয়া উচিত ঠিক একই রকম, মানে যতটা প্রিমিয়াম করা পসিবল, যতটা গর্জিয়াস করা পসিবল, ততটাই কিন্তু গর্জিয়াস করেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ এই বাসটিকে। বাসের পেন্ট স্কিম হচ্ছে একতার ব্যানার পেন্টের বাস, আপনারা দেখতে পারবেন যে কিছুটা গোল্ডেন কালার, তবে মাঝের অংশটা জুড়ে কিছুটা রেডের ফ্লেক্স এবং হোয়াইটের ফ্লেক্স রয়েছে। তাদের ব্যানার পেন্টের ডিজাইনই এই বাসটিকে করা হয়েছে, তবে খুবই প্রিমিয়াম লুক আপনারা এই বাসে পাবেন। বাসের বডি ফিনিশিং বলেন, ফ্রন্ট বলেন, ব্যাক বলেন, সবগুলো ডিপার্টমেন্টে ভালো মানের কাজ করা হয়েছে। একসময় যেই বাসটা ছিল বাংলাদেশের জাতীয় চেসিস হিনো ওয়ানজে জাপানি, সেই চেসিসটা এখন সোনার হরিণে পরিণত হয়েছে। এবং এরকম একটা সোনার হরিণ পাওয়ার পর মালিক কেনই বা চাইবে না বাসটিকে গর্জিয়াস করতে। সো মালিকদের পক্ষ থেকে বলেন কিংবা গ্যারেজের পক্ষ থেকে বলেন, সবাই কিন্তু এই বাসটিকে যতটা সুন্দর করা পসিবল ততটাই সুন্দর করেছে বলা যায়। নন এসি এই বাসগুলোর কমপ্লিট প্রাইস পড়ে প্রায় 70 লাখ টাকার মতো। এখন সময় রাতের 8:30 এবং আমি আছি নিউ ডিসেন্ট ওয়ার্কশপে। এইখানে আপনারা দেখতেছেন যে বাসটিকে এখন আমরা ওয়ার্কশপ থেকে বের করব, এবং বাসের একটা টেস্ট আনার পাশাপাশি সুইটেবল প্লেসে আমরা হচ্ছে বাসের ভিডিওটা কভার করব। যারা রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের বাসের বডি তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন নিউ ডিসেন্ট ওয়ার্কশপের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এখন আমরা আছি হানিফের রিকো পাম্পে, যেখানে হচ্ছে আপনারা হানিফের ব্র্যান্ড নিউ ফুসোর পাশাপাশি একতার এই ওয়ানজে বাসটা দেখতে পারতেছেন। সত্যি কথা বলতে বাসগুলোকে যখন আপনারা সামনাসামনি দেখবেন তখন হচ্ছে বাসের এক্সাক্ট গ্লেজটা আপনারা বুঝতে পারবেন, কারণ সামনাসামনি এই বাসটিকে আপনারা দেখবেন যে কিছুটা আয়নার মতো রিফ্লেক্ট করে বাসের পেইন্টটা। ব্যাক পার্টে আপনারা রেগুলার টেললাইট দেখতে পারতেছেন এবং একটা বারলাইট দেখতে পারতেছেন, হিনো একে ওয়ানজের একটা লোগো দেখতে পারতেছেন, এবং অনেকদিন পরে একটা অরিজিনাল লোগো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড, যেখানে সর্বোচ্চ 140 পর্যন্ত স্পিড আপনারা দেখতে পারবেন। বাসের এক্সটেরিয়র পাশাপাশি বাসের ইন্টেরিয়রকেও প্রিমিয়াম করে তৈরি করা হয়েছে, বিশেষ করে যেই সিটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশ বড় এবং কমফোর্টেবল। নন এসির বেস্ট সিট বলে এগুলোকে আমি মনে করি, কারণ যতই থাই সিট বলেন বা যাই বলেন এই সিটগুলোতেই হচ্ছে প্রপার শান্তি পাওয়া যায় ট্রাভেল করে। এবং লাইটিং ফেজও কিন্তু আপনারা একটা ডিফারেন্স দেখতে পারবেন, যেমনটা আমি বললাম যে যেহেতু হচ্ছে ওয়ানজে এখন খুবই রেয়ার, তো এই বাসটিকে আসলে যতটা প্রিমিয়াম করে তৈরি করা পসিবল হয়েছে ততটাই কিন্তু প্রিমিয়াম করে তৈরি করেছে মিস্টার জাহিদ সাহেব, যিনি নিউ ডিসেন্ট ওয়ার্কশপের ওনার। তিনি নিজেই কিন্তু সরাসরি তত্ত্বাবধানে থেকে বাসগুলোকে তৈরি করেন এবং দক্ষ কারিগর রয়েছে তার কাছে, যার কারণে বাসের কোয়ালিটি ইনশিওর করাটা সহজ হয় তার জন্যে। তো এইটাই হচ্ছে মোটামুটি বাসের সিটের ভিউ এবং বাসের ইন্টেরিয়র ভিউ। ওভারঅল বাসের সবগুলো ডিপার্টমেন্টই হচ্ছে আপনাকে ইমপ্রেস করবে। আর সবচেয়ে পছন্দের যে চেসিসটা বাংলাদেশের নন এসি বাসগুলোর ভিতরে, সেটাই কিন্তু নিয়ে এসেছে একতা বলা যায়, যেটি খুব সম্ভবত বগুড়া এবং রাজশাহী রুটে সার্ভিস দিতে পারে। সর্বমোট 3টি হিনো ওয়ানজে বাস যুক্ত হয়েছে তাদের বহরে। এছাড়া প্রত্যেকটি সিটের সাথেই কিন্তু আপনারা একটি করে হ্যান্ডপার এবং একটি নেটের জালি দেখতে পারবেন। উপরে যে লাগেজ বক্সটা রয়েছে সেখানেও কিন্তু ভালো পরিমাণের স্পেস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে একতার নতুন বাসের একটা ওভারঅল রিভিউ। পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।